সম্প্রতি পাকিস্তান এবং ইরান পরস্পর পরস্পরের হামলা করেছে মুসলিম রাষ্ট্র একটি আরেকটার উপরে হামলা করা ইসলাম কিভাবে দেখে দেখুন গোটা পৃথিবীতে আজ মুসলমানদের মধ্যে অনৈক্য এটা মুসলমানদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি মুসলমানদের শত্রু চিহ্নিত কোরআন বারবার চিহ্নিত করে দিয়েছে কারা মুসলমানদের শত্রু জিন সম্পর্কে আল্লাহ বলেছেন শয়তানকে শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু আর ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইহুদ মানুষে কমন শত্রুর বিরুদ্ধে লড়াই না করে নিজেদের মধ্যে লড়াই করে এটা শুধু পাকিস্তান ইরানের মধ্যে আজকে হয়েছে দুঃখজনক ঘটনা শুধু তা নয় আপনারা আমাদের মধ্যে তো সারা দিন হচ্ছে আমরা অন্যকে নিয়ে খুব বেশি ভাবি নিজেকে নিয়ে একটুও ভাবি না যে কারণেই হোক হামলা পাল্টা হামলা দুটি দেশের মধ্যে হয়েছে এটা মুসলমানদের জন্য কল্যাণকর কোনো কিছু বই আনে না যত দ্রুততার সাথে এটা নিষ্পত্তি হবে এবং দাফন হবে ততই মুসলমানদের জন্য কল্যাণ আমরা দোয়া করি আল্লাহ তাআলা মুসলমানদের পরস্পর পরস্পরের উপরে হামলা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন শিয়াদের সম্পর্কে আহলে সুন্নাতের জামাতের ধারণা একেবারে পরিষ্কার কিন্তু তারপরও পরস্পর যুদ্ধে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের হত্যা করার প্রশ্ন যখন উঠল তিনি বলেছেন যে আজকে যদি মদিনায় থাকা মুনাফিক যারা আসলে কাফের এদেরকে যদি আমি হত্যা করতে যাই তো বিশ্বের অমুসলিমদের কাছে ভুল বার্তা যাবে তারা মনে করবে মুসলমানরা মুসলমানদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে এই বার্তা তাদেরকে আমি দিতে চাই না মুসলমানদের শক্তি দুর্বল করতে চাই না মুসলমানদের সম্পর্কে তাদেরকে বিন্দুমাত্র মন্তব্য করার সুযোগ দিতে চাই না তো সেই জায়গা থেকে এটা কখনো কোনো মুসলমানের কাছে কাম্য নয় কিন্তু ভাইরা আমার পাকিস্তান ইরানের কথা কেন বলছেন আপনি আমি পরস্পর একই কাজ করছি কি করছি না কিভাবে করছি সোশ্যাল মিডিয়াতে আপনি এক হুজুরের ভক্ত আরেকজন আরেক হুজুরের ভক্ত আপনি ওই হুজুরের গোষ্ঠী উদ্ধার করেন আবার ওই হুজুরের ভক্তরা আপনার হুজুরের গোষ্ঠী উদ্ধার করে আছে না নাই তাহলে ইরান পাকিস্তানের যে কাজ নিয়ে আপনি এত চিন্তিত হয়ে প্রশ্ন দিলেন আপনি নিজে সে কাজটা করছেন কি করছেন না শয়তান আমাদের সবাইকে একটা কঠিন চালের মধ্যে ফেলে দিয়েছে চালটা কি জানেন চালটা হলো শয়তান আমাদের সকলের কমন শত্রু কোনো সন্দেহ আছে আর মানুষদের মধ্যে অমুসলিমরা বিশেষ করে ইহুদিরা মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু মুশরিকরা পৃথিবীর সবচেয়ে কঠিন শত্রু মুসলমানদের কোনো সন্দেহ আছে কোরআন পরিষ্কার করে জানিয়েছে সেই শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এখন আমরা ইখতিলাফ করছি কি নিয়া ধরেন কোথাও শত্রু আছে সাপ আছে এখন এই সাপটা আমাদের ২০ সাপ দংশন করতে আসছে আত্মরক্ষার জন্য তাকে মারতে হবে তো মারার জন্য আপনারা চার পাঁচ জন আছেন একজন বলতেছেন যে সাপকে মারতে হলে আমাদের একটা পিস্তল জোগাড় করা উচিত কারণ লাঠি দিয়ে মারতে গেলে যদি পাল্টা কামড় দেয় পিস্তল দিয়ে দূর থেকে গুলি করব শেষ এটা বেটার আরেকজন বলতেছে তোমার মাথা ঠিক আছে পিস্তল খুঁজতে যাবা ততক্ষণে তো সাপ মেরে আমাদেরকে কামড় দিয়ে বসবে তার চাইতে আমাদের উচিত লাঠি নিয়ে এখনই আঘাত করা যা আছে তা দিয়ে ঝাঁপিয়ে পড়া আরেকজন বলতেছে ভাই তোমারও মাথায় সমস্যা আছে এটা কোনো কথা লাঠি দিয়ে মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে তার চাইতে একটা ইঁট একটা পাথর সবাই হাতে নিয়ে আমরা সবাই মিলে মারি তাহলে তার গায়ে পড়ে সে মারা যাবে আমাদের কাছে আসতে পারবে না তাহলে কে বলতেছে ইঁট দিয়ে মারো কে বলছে লাঠি দিয়ে মারো কে বলছে পিস্তল দিয়ে মারো কিন্তু মারার ব্যাপারে সবাই একমত বুঝেন ভালো করে এখন গন্ডগোল হলো কি দিয়ে মারবে সেটা এখন এটা নিয়ে গন্ডগোল হইতে হইতে নিজেদের মধ্যে এখন মারামারি শুরু হয়েছে পিস্তল আলা লাঠিয়ালারে লাঠিয়ালা ইটালারে গুষাগুষি করতেছে সাপ তখন দেখতেছে এই তো সুযোগ আইসে একটা একটা করে সবগুলোর দংশন করে দিয়ে চলে গেছে আজ মুসলমানদের সে অবস্থা চলছে সে অবস্থা চলছে কমন শত্রুর বিরুদ্ধে আমাদের কোনো বড় কোনো প্রচেষ্টা নাই আমাদের প্রচেষ্টা হলো কি পদ্ধতিতে হবে শত্রু শেষ করতে হবে আমি বলি না এই পদ্ধতিতে আসেন উনি বলে না আপনারটা দিয়ে হবে না আমার পদ্ধতিতে আসেন উনি বলে তোমার পদ্ধতি আসেন অথচ বুদ্ধিমানের কাজ হলো ভাই তোমার পিস্তল আলা ভাই তুমি পিস্তল দিয়ে মারো লাঠি আলা ভাই তোমার লাঠি দিয়ে পিটাও ইঁট আলা ভাই তুমি ইঁট মারো সবাই যার যার জায়গা থেকে যদি চেষ্টা শুরু করে শত্রু শেষ হয়ে যাবে কিন্তু আমাদের সেই চেষ্টা করার মরদ নাই আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন কমন শত্রুর বিরুদ্ধে লড়াই না করে আজ ট্রান্সজেন্ডারের মতো ২০ সমকামিতাকে সমাজে গেলানো হচ্ছে সূক্ষ্মভাবে সেটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে মাথা গরম নাই আপনি আছেন
আপনার আরেক মুসলমান ভাই কে কি বলছে কি ভুল করছে তার গোষ্ঠীকে আপনি উদ্ধার করা যায় আপনার দল আপনার মত আপনার সংগঠন আপনার পিশাব আপনার হুজুরের বিরুদ্ধে আপনার শায়খের উল্টা অতএব তার 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায় তার খুদ কিভাবে আবিষ্কার করা যায় আপনি সেই গন্ডগোলে আছেন নিজেদের মধ্যে পদ্ধতি নিয়ে উপায় নিয়ে পন্থা নিয়ে আপনি মারামারিতে লিপ্ত হয়ে গেছেন আর কমন শত্রু ওই চান্সে আপনাকে সমূলে শেষ করে দিচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমরা আমাদের কমন শত্রু চিহ্নিত করে সেই শত্রু ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকি সচেতন থাকি সমাজকে বাঁচাই নিজে বাঁচাই আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নাহর সাথে